এএসআর নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ঘন্টা বাজান। এই স্টেট বাসগুলো রাস্তায় এমনভাবে চলে যে পাবলিকের অসুবিধা হয়। রাস্তাটায় এত মানে ব্যারাকেট দিয়েছিল, চারখানা ব্যারাকেট সরিয়ে দিয়েছে। আবার স্টেট বাসটা এমনভাবে মেরেছে গাড়িটাকে, পেছনে মেরেছে, মেরে ধেঁ ধীরে মোটামুটি 20-8 নিয়েছিল, চলে এসেছে। স্টেট বাসটা কাঁথি থেকে বহরমপুর যাচ্ছিল, এই আমাদেরও গাড়ি কাঁথি থেকে বহরমপুর যাচ্ছিল। যাতে যাতে তোমার এই পিছনে লেগে মোটামুটি 20-8 তো গাড়ি ঠেদিয়ে নিয়ে চলে গেছে। ড্রাইভারের অবস্থা খারাপ, লেবারের অবস্থা খারাপ, 2-3টা গাড়ি মানে লেবার আমার ছিল, লেবারগুলো হসপিটালে ভর্তি। মোট এখন দুজনা তো নিয়ে গেল, তিনজনা চারজনা ছিল এতে গাড়িতে। তার মধ্যে একজনা আছে যার তিল সে আছে, আর বাদ বাকি এখন একজনাকে পাওয়া যাচ্ছে না, আর দুজনা হসপিটালে বহরমপুর নিয়ে গেল। বহরমপুর এখন মেডিকেল নিয়ে যাবে, মেডিকেল হসপিটাল। ড্রাইভার তো মুর সালিম শেখ, গাড়ির মালিক তো আজিজুল অরি ভাই, নিজেই চালাতো গাড়ি। চাপা পড়েছিল ট্রেনে, বাসে তুলে আবার বাই করা হলো, বাস দিয়ে। হ্যাঁ, মেলা লোক সহযোগিতা করেছে যে বাই করলো। ড্রাইভারের অবস্থা ভালো নাই, ড্রাইভারের অবস্থা খারাপ। আর বাস এত জোরে চলছে ধারণার বাহির, এই রাস্তাতে খুব বাস চলছে, স্টেট বাসগুলো জোরে জোরে। আমার নাম সাফিকুল শেখ, আমি ও ট্রাক্টরের ড্রাইভার। কিন্তু ড্রাইভার এইগুলো যা এরকম ভাবে গাড়ি চালাচ্ছে বাসগুলো, আমাদেরকে নিজেই ভয় লাগে রাস্তায় চলতে। তাই তো রোডে চললে ও গাড়িটা আসছিল ধারে ধারে, আর ধরেন পেছনে এসে মেলো। ওই যে তিলের গাড়ি ওই মাঠে দেখে আসছিল। আমার তিল আমাকে গাড়িতে চাপতে বললো, আমি চাপিনি। ট্রাক্টর এই যে এখানে শিয়াল মারার মুর সালিম, বয়স কত হবে? বয়স 40-42 হবে। মাঠে দেখে আনছিলাম, বাড়ি আসছিল।